করছো তোমরা কি করছো সাবস্ক্রাইব তো করো ইয়ার তো আজকে স্যাটারডে সকাল আমরা পুজো দেব আর কি করি সারাদিন দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একদম গরম গরম ডিমের কচুরি আর অথেন্টিক দক্ষিণেশ্বর স্টাইলের ছোলার ডাল মিষ্টি মিষ্টি মার দেওয়া যে ডাল আমরা জাস্ট স্কাইওয়াকের শেষ প্রান্তে চলে এসেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ভবগুরুতে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে স্যাটারডে সকাল তো আমি আর সুদীপ এবং আমাদের আর একটা ফ্রেন্ড মিলে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে দক্ষিণেশ্বরে গিয়ে কি কি করি তোমাদেরকে পুরোটা শেয়ার করছি রাজীব ঘুম থেকে কটায় উঠেছো আমি 5টা ভালোই উঠেছি 6:30টায় 6:30টায় উঠে হেলে দুলে 7টার মধ্যে কমপ্লিট করে উঠতে হবে হ্যাঁ তখন তখন পুরো ফাঁকা পেয়েছি তার আগে ট্রাফিক জ্যাম ছিল তো আমরা জাস্ট পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আজকে দেখিয়ে দিই দক্ষিণেশ্বর কিন্তু আজকে যেহেতু স্যাটারডে প্রচন্ড রাশ আর আরেকটা ইনফরমেশন দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এখন স্টার্ট হচ্ছে ভোর 6টা থেকে যদিও আমাদের আসতে একটু দেরি হয়েছে বাট কিছু করার নেই স্যাটারডে আমরা একটা হালকা পুলকা হেলে দুলেই তারপরে ঢুকলাম জাস্ট এসে পৌঁছলাম এখন অলমোস্ট 8:30 বেজে গেছে তো আজকে স্যাটারডে সকাল আমরা পুজো দেব আর কি কি করি সারাদিন দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দক্ষিণেশ্বরের কিন্তু এখন লুকসটাই পুরো পাল্টে গেছে পুরো আগে যেরকম পাশে এইসব জায়গায় আমি বলি পাশে এইসব জায়গায় সারি সারি কচুরি বা খাবার দাবারের দোকানগুলো ছিল এখন এগুলোকে সরিয়ে দিয়েছে এখন হয়তো কোন দিকটায় গেছে একটুখানি দেখতে হবে তো এটা হলো পার্কিং গেট যেরকম দেখতে পাচ্ছ এই পার্কিং গেটটা 6টার সময় খোলে এবং প্রত্যেক ঘন্টায় এখানে 4-হুইলার এবং 2-হুইলার দুরকম গাড়িরই রাখার সুব্যবস্থা আছে এখন যথেষ্ট সিস্টেমেটিক হয়ে গেছে জিনিসটা তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় পার্কিং লট এখানে কিন্তু ঘন্টায় 2-হুইলার 10 টাকা এবং 4-হুইলার 25 টাকা করে এখানে দাদা দাঁড়িয়ে আছেন উনি এখান থেকে এন্ট্রি করান তো এবার পুজো দেওয়ার পালা চলো এখানে তো এখন তো ডালা আর্কেডে ঢুকছি সমস্ত রকম প্রসাদ সামগ্রী এখানে পাওয়া যায় দক্ষিণেশ্বরে তো আমাদের পুজো নেওয়া হয়ে গেছে এখন শুধু পুজোদের প্রসাদই এলাও ধূপকাঠি ফুল মোমবাতি কিছু এলাও না ভেতরে তো আমরা এই যে ডালা নিয়ে নিয়েছি প্রসাদ এখানে চলো আমরা হয়তো সবাই জানি যে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে মানে মূল মন্দিরটায় ক্যামেরা অ্যালাউড নয় ক্যামেরা মোবাইল ফোন যা যাবতীয় যা ইলেকট্রনিক গুডস আছে মোটামুটি সেগুলো বাইরে রেখে যেতে হয় যাবতীয় যা ইলেকট্রনিক গুডস মোবাইল তারপরে ক্যামেরা এসব কিন্তু এই পেছনে এই জায়গাটায় জমা রাখা হয় এখন অলমোস্ট 9টা বাজে প্রচণ্ড ভিড় এবং বিলঙ্গিংস রাখার যে লাইন অনেক বড় আমরা এখন মোটামুটি 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি এখনো হাফ অব্দি যেতে পারিনি একবার দেখিয়ে দাও লাইনটা ভিড়টা তোমাদেরকে জাস্ট একটা সাজেশন তোমরা যদি শনিবার দিন বিশেষ করে পুজো দেওয়ার জন্য আসতে চাও তাহলে অবশ্যই মোটামুটি 5:30-6টা ম্যাক্সিমাম 7টার মধ্যে চলে আসার চেষ্টা করব ডিপোজিট কাউন্টারের জাস্ট পাশেই ডেলিভারি কাউন্টার তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই কখন এসেছি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে আজকে শনিবার প্রচন্ড ভিড় ছিল অনেক টাইমও লাগলো এখন অলমোস্ট 10:15 বাজে আচ্ছা আরেকটা ইনফরমেশন আমাদের মোবাইল রাখতে পার মোবাইল খরচ 3 টাকা করে এবং 2টো ব্যাগ ছিল 10 টাকা করে মিডিয়াম সাইজের ব্যাগ 10 টাকা ছোট ব্যাগ হলে 6 টাকা কি বৃষ্টি নেমে গেল হ্যাঁ দেখো এবার রেইনকোট পরাতে হবে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেছে
ভাই কি অবস্থা তোমার? এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছনেই যে গঙ্গার ঘাটটা রয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ, একদম গঙ্গার পাশে, এই পাশে গঙ্গা, খুব সুন্দর সাজানো, নিরিবিলি, উপরে গাছপালায় ভর্তি চারিদিকে, খুব সুন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি মূল মন্দির প্রাঙ্গণে। আমার উত্তর দিকে রয়েছে রাধা গোবিন্দ মন্দির আর দক্ষিণ দিকে রয়েছে নাট মন্দির। তো মূল মন্দির ছাড়াও দক্ষিণেশ্বরে কিন্তু ১২টা শিব মন্দির রয়েছে। ১২টা শিব মন্দির হচ্ছে এই যে আমার ঠিক পেছনে। দক্ষিণেশ্বরে কালী মন্দির ছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির। তো আমরা ঘাটে পৌঁছে গেছি, খুব বিখ্যাত ঘাট, দেখছো কত লোকজন এখানে স্নান করছে, পুণ্য স্নান করছে। আর ঠিক পেছনে দেখতে পাচ্ছ বালি ব্রিজ। বাবাই তুমি জলে নেমেছো? ইয়েস। তো তোমরা দেখছো আমার ঠিক পেছনে প্রজ্ঞাতীর্থ লাইব্রেরি। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শ এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে বিভিন্ন ওনাদের উপরে বেস করে বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যায়। শনিবারের ১২টার সময়, বেলা ১২টার সময় লাইনটা জাস্ট দেখো, এদিক থেকে স্টার্ট হয়েছে, এটা একটা বাইপাস লাইন, ওই পেছনে দেখতে পাচ্ছ ওখানে গিয়ে শেষ হচ্ছে, তারপরে এটা এই মন্দিরটাতে ঢুকছে, ভাবা যায়, জাস্ট অকল্পনীয় লাইন। পার্কিং এর পেছন দিকটায় এবং মন্দিরেরও পেছন দিকটায় এরকম কিন্তু প্রচুর সারি সারি ডালার দোকান রাস্তার ধারে বসেছে। তোমরা যদি ডালা আর্কেড থেকে পুজো না নাও তাহলে এখান থেকেও নিতে পারো, এখানেও চটি রাখার ব্যবস্থা আছে। এবং এই ছোট মার্কেটটা হচ্ছে জাস্ট ফেরিঘাট যাওয়ার যে গলিটা, সেই গলি দিয়ে ঢুকেই একটু এগোলেই এই মার্কেটটা পাবে, এবং এখান দিয়ে একটা গেটও আছে মূল মন্দিরে যাওয়ার। একটা ইনফরমেশন, বেলুর মঠে যাওয়ার জন্য এই ঘাটটা তোমরা অ্যাভেল করতে পারো, গঙ্গার ওই পারে, জাস্ট ওই পারেই হচ্ছে বেলুর মঠ। আমরা যেতে পারছি না, তার কারণ এখন বাজে প্রায় ১২টা আর আবার ৩:৩০ থেকে খুলবে যেরকম দেখালাম। তোমরা কমেন্ট করে জানিও তোমরা দক্ষিণেশ্বরে আসলে পুজো দেওয়ার পরে তোমরা কি খেতে পছন্দ করো। অ্যাজ পার প্ল্যান আমরা যাব এখন দক্ষিণেশ্বরের বিখ্যাত হিঙের কচুরি খাওয়ার জন্য। চলো এবার দেখি, কারণ এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম মন্দিরের পাশেই দোকানগুলো ছিল এখন আর সেরকম নয়। চলো দেখি সেই বিখ্যাত দোকানটা কোথায় পাওয়া যায়। শনিবারের বাজার, কচুরির দোকানে ভিড় দেখো বাইরে। তো আমরা গরম হিঙের কচুরি দিয়ে ব্রেকফাস্ট করার জন্য এই হোটেলটায় ঢুকছি, শ্রীগুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা জাস্ট স্কাইওয়াকের নিচে, বাইরে থেকে তো দেখে খুব মনে ভালোই মনে হচ্ছে। আজকের দিনের মধ্যে সেরা অ্যাচিভমেন্ট, এসেই বসার জায়গা পেয়ে গেছি, এসি। তো একদম গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল, একদম ট্রেডমার্ক অফ দক্ষিণেশ্বর চলে এলো। আমরা একদম থালা সাজিয়ে নিয়ে বসেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই কচুরিগুলোর, এই কচুরিগুলোর ওপরে দেখো দারুণ। একটু দেখাই ভেতরটা, ভেতরটা কিন্তু যথেষ্ট হিঙের হিঙের পুর দেওয়া আছে। তো ফাইনালি মানে পুজো দিয়ে এসে খুব খিদে পেয়ে গেছিল, আর বেশি কথা না বাড়িয়ে খেতে বসে পড়েছি। তো একদম গরম গরম হিঙের কচুরি আর অথেন্টিক দক্ষিণেশ্বর স্টাইলের ছোলার ডাল, মিষ্টি মিষ্টি মার দেওয়া যে ডাল, আমার তো খুব ফেভারিট, বাট খুবই সুন্দর করেছে। এত সুন্দর হিঙের কচুরি দিয়ে ব্রেকফাস্টটা হলো, ৫ পিস কচুরি খেলাম, ২ বার ছোলার ডাল নিলাম, ফাটাফাটি ব্রেকফাস্ট, খিদে পেটে পুজো দেওয়ার পরে। তারপরে চলে এলো একদম, দেখে তো মনে হচ্ছে ফ্রেশ খেয়ে বলছি, রসগোল্লা। এর থেকে ভালো কিছু হয় না অ্যাকচুয়ালি। আমাদের হিঙের কচুরি নিলো ১০ টাকা করে পিস, যেহেতু ওটার এসি রেস্টুরেন্ট আমার মোস্ট প্রবাবলি সেই কারণেই নিয়েছে। যাই হোক, বসার সুন্দর জায়গা পেলাম, একটু রিল্যাক্স করে খেতে পারলাম, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট ছিল। ব্রেকফাস্ট সেরে এবার একটু আমাদের লস্যি খেতে ইচ্ছে করছে, তো আমরা এখানে দাঁড়িয়েছি এই বালাজি বলে দোকানটায়। এখানে লস্যি বাদে জুসও পাওয়া যায়, চলো এবার লস্যিটা খেয়ে নিই। তো কচুরি খাওয়ার পর একটু শরীরটা মানে আইঝাই করছিল, লস্যি খেয়ে এখন রিফ্রেশ করব। এবার আমরা দক্ষিণেশ্বরের অন্যতম মূল আকর্ষণ, যেটা এখন দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াক, ওই যে এখানে দেখতে পাচ্ছ, এবার স্কাইওয়াকের ওপরে যাবো, চলো তোমাদেরকে ওপরে ঘুরে দেখাই।
এটা 2018 সালের নভেম্বর মাসে তৈরি হয়। দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াকের এটা ইনফরমেশন ম্যাপ। আমরা এখান থেকে মানে মন্দির মেন এন্ট্রি থেকে উঠেছিলাম, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এবং এই স্কাইওয়াকটা স্ট্রেট যাচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে এবং সেটা দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে অনেকটা কাছে। তো স্কাইওয়াকটা হওয়ার ফলে দক্ষিণেশ্বরের কানেক্টিভিটি অনেকটা বেটার হয়ে গেছে, সেটা মানতেই হবে। এই স্কাইওয়াকে টোটাল 137 থেকে 38টা দোকান আছে। এখানে বিভিন্ন রকমের জিনিস সবই পাওয়া যায় মোটামুটি, বাট পূজার সামগ্রী বেশি পাওয়া যায় দেখে আমার যতটুকু মনে হলো। আমরা জাস্ট স্কাইওয়াকের শেষ প্রান্তে চলে এসেছি, তো দেখতে পাচ্ছি উপরে এখান থেকে স্কাইওয়াকটা এত সুন্দর করে তৈরি করা, এখান থেকে কানেক্টিভিটি অনেক বেটার। এই এরিয়াটা আদ্যাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এবং বালি, মানে বালি বলতে ওই পার্টটা, ওই বাসটা চারিদিকে যাওয়া যায়, তো কানেক্টিভিটি খুব ভালো হয়ে গেছে। দক্ষিণেশ্বর ব্লগে আসার জন্য তোমাদের সবারই ভালো লাগবে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে। কি করছো তোমরা, কি করছো, শুধু দেখছো, 80-85% নন সাবস্ক্রাইবার্স ভিউ আছে, সাবস্ক্রাইবটা করো ইয়ার। সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন জন্মায়, নালে এত এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিচ্ছি, বাট সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যদি কিছু জানার থাকে বা তোমাদের মূল্যবান কমেন্টস কমেন্ট সেকশনে করে দিও। আর আমি শুধু সবার কমেন্টে রিপ্লাই করব। এক্স্যাক্টলি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। ডিসঅ্যাপয়েন্ট করো না, সাবস্ক্রাইব করো। টাটা।